প্রথম রিমাইন্ডার এটা যে আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই, এটার প্রধানতম শর্ত হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। ওনার অনুসরণ বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কোশ্চিন কালেও পাওয়া যাবে না। যে আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন যে ওহে আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দিবেন। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া, বিশ্বনবীকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা কোশ্চিন কালেও পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। ওনার তো আদতে কোনো গুনাহই নেই, কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, নবী হে, আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিলাম। তো সাহাবারা বলতেছেন এর কারণ হচ্ছে ওনার কোনো গুনাহই নেই, সব মাফ, এই জন্য ওনার কম করলেও হয়, আমাদের তো কম করলে চলবে না। কথা বুঝতে পেরেছেন? তো ওনারা ভাবলো যে না, আমাদের তো আমল বাড়াইতে হবে, কি করতে হবে? একজন বলল, আমি সারা রাত নামাজ করবো, আমি আর ঘুমাবো না। এখন থেকে সারা রাত কি করবো? নামাজ করবো, আমি আর ঘুমাবো না। আরেকজন বলল, তাহলে আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না, সারা বছর টানা রোজা, যেহেতু বেশি বেশি করতে হবে। আরেকজন বলল, আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করবো না, আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বৈরাগ্য জীবনযাপন করতে হবে। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে পাঠালেন, ডেকে বললেন, আনতুমুল লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এমনটা এমনটা বলছো? তারা ভয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জি আমরা তো এরকম করে ফেলছি, বলে ফেলছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতাকুম লাহু, আল্লাহর শপথ করে বলছি, আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আমি সবচেয়ে বড় মুত্তাকি, আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে না, তা আমি সবচেয়ে বড় মুত্তাকি, আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন, আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই, এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজও পড়ি, সোম বৃহস্পতিবারে রোজা রাখি, বাকি দিনগুলোতে আমি খাই, আমার তো 11 জন স্ত্রী, আমি সবার সাথে মেলামেশা করি, কই স্ত্রী মেলামেশায়, রোজা রাখা না রাখায়, রাতে ঘুম এবং তাহাজ্জুদ, এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি, এতে আমার মুত্তাকি হয়ে তো কোনো সমস্যা হয় নাই, আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা হয়নি, তোমাদের সমস্যা কোথায়? তখন তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন, তিনি বলেছিলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অবজ্ঞা করে, মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায়, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। আল্লাহ আকবার। তারপরে বোঝা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে যদি এক কাঠি বেশি বোঝেন আপনি, এটা ইসলাম হবে? এটা হবে বাড়াবাড়ি, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি করেছেন ঠিক তেমনটি তেমনটি করার নাম ইসলাম, এবং এভাবেই আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া সম্ভব, এছাড়া পাওয়া সম্ভব? যে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার এক নম্বর শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তার চেয়ে যদি বেশি ইবাদত করেন ওইটা ইসলাম নয়, তার চেয়ে বেশি বুজুর্গি দেখাইতে গেলে ওইটা বুজুর্গি নয়, তিনি যেমন যেমন করেছেন ঠিক তেমন তেমন করার নামই ইসলাম, এবং সেটার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া সম্ভব। এই পয়েন্টটা বুঝছেন না সবাই? দুই নাম্বার কথা হচ্ছে, আমরা কি করে বুঝবো যে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন, কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন? এটা বুঝার কিছু সিস্টেম আছে। এক নম্বর সিস্টেম হচ্ছে, আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন, আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন, আপনার লাইফস্টাইলের দিকে তাকান, লুক অ্যাট ইউর লাইফস্টাইল, আপনি নিজেই বুঝে যাবেন। আপনি যদি দেখেন যে না, আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা, আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে, আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল, ভালো কাজে আপনার মনটা নেই, আপনি ভালো কাজ করেন, যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আর যদি দেখেন না, যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি, যেই কাজে আল্লাহর ক্রোধ আসে, আল্লাহ রাগ হয়ে যান, যেই কাজ ইসলামে করার নিষেধ, যেটাতে তার অসন্তুষ্টি, ওই কাজে আপনার এঙ্গেজমেন্ট, ইনভলভমেন্ট, আপনার সার্কেলগুলো এরকম, তাহলে বুঝে নেবেন আল্লাহ ভালোবাসা, এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই। তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম, আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন, একটু দেখুন আপনি মিলাতে পারবেন। দুই নম্বর পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা, সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন, এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে কিনা এটা দেখেন, এটা দেখলে আপনি বুঝতে পারবেন।
যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন, যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা, আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা, আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা, আপনার নেইবররা আপনাকে ভালোবাসে কিনা, পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা, যদি থাকে বুঝবেন আল্লাহ তালাও আপনাকে ভালোবাসেন, ঠিক কিনা? আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন, আমরা পড়ি আমিন। তোমরা এহসান করো অন্যের প্রতি, কারণ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তালা মুহসিনিনদের ভালোবাসেন, মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায়, অন্যের প্রতি দয়া পরবশ, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে পেয়ে গেলাম, মিলায় নেন যে অন্যের প্রতি সফট কর্নার, অন্যের প্রতি দয়া, অনুকম্পা, হেল্পিং হ্যান্ড, হেল্প করার মানসিকতা, অন্যের দুঃখে কাঁদা, এই মাইন্ডসেট, এই মেন্টালিটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন, না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মহসিনদের কাতারে সামিল হতে পারি। এহসান এটা অনেক বড় তবাকার একটা আমল, এবাদতেও এহসান লাগবে, এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় কর্মকাণ্ড, সব কাজে আল্লাহ তাআলা এই এহসানকে আবশ্যক করেছেন, অনুগ্রহ, অন্যদের প্রতি অনুগ্রহ।